আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখছেন টক অ্যান্ড টেক ইউটিউব চ্যানেল। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আমরা অনেকেই জানি না। অনেকেই আমরা নতুন স্মার্টফোন কিনে থাকি এবং অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া আমাদেরকে জানাবেন যে ইউটিউব মনিটাইজেশনটা কি, হোয়াইট ইজ ইউটিউব মনিটাইজেশন অ্যান্ড আপনি কীভাবে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করবেন, হাউ টু পসিবল ইজ ইউটিউব মনিটাইজেশন। তো যাই হোক না কেন বন্ধুরা, আজকে আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলতেছে। তো আপনারা কেউ দয়া করে এক সেকেন্ডও স্কিপ করবেন না, যদি স্কিপ করে থাকেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো যাই হোক দর্শক বন্ধুরা, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো দর্শক বন্ধুরা, একটা ছোট্ট কথা বলে নেই, যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে একবারেই নতুন দর্শক, তারা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, ইউটিউব মনিটাইজেশনটা কি আমরা মূলত এই বিষয়ে জানবো। তো ইউটিউব মনিটাইজেশনটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের যে যারা মালিক আছে, ইউটিউব চ্যানেলে যাদের মনিটাইজেশন আছে, তারা কিন্তু ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করে। তো ইনকামের একটা রাস্তা বলা চলে ইউটিউব মনিটাইজেশনটা। তো যাদের চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে, তো তারাই শুধুমাত্র ইনকাম করতে পারবে ইউটিউব থেকে, ঠিক আছে। তো এখানে একটা বিষয় আছে, আপনি কত টাকা পর্যন্ত ইউটিউবে ইনকাম করতে পারেন। এখানে ইউটিউব বলছে যে তারা যে আপনার ভিডিওতে যে অ্যাড শো করায়, সেই তারা যে কোম্পানির কাছ থেকে, যে কোম্পানির অ্যাডগুলো শো করায়, যে কোম্পানির কাছ থেকে তারা যে দামটা নেয়, সেখান থেকে 45% আপনাদের দেয়, 45% কিংবা 40% এরকম ইউটিউব চ্যানেল মালিকদের দিয়ে দেয়, এবং ওইখান থেকে দেখা যায় যে আপনার কিছুটা বাকিটা রেখে দেয়। যেমন 60%, 70%, 70% যদি রেখে দেয় তাহলে 30% আপনাদেরকে দিয়ে দেয়। এখন কথা হচ্ছে যে ইউটিউব চ্যানেলটা কীভাবে মনিটাইজেশন করা যায়। এখানে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো এখানে বিষয়টা আপনাদেরকে অনেক কিছু বিষয় আছে, অনেক রুলস আছে, এই রুলসগুলোর মধ্যে যদি আপনার চ্যানেলটি পড়ে যায় তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন, আর যদি রুলসের বাইরে চলে যায় তাহলে মনিটাইজেশনটা পাবেন না। তো আসলে ইউটিউব মনিটাইজেশনটা কী আমি আপনাদেরকে আগেই বলে দিলাম, যে বলা চলে যাদের আপনার ইউটিউবের মাধ্যমে যে একটা ইনকাম সোর্স বলা চলে ইউটিউব মনিটাইজেশনটা, এবং কীভাবে আপনারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেন। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো। যদি ভিডিওটা একটু লম্বা হয় তাহলে কেউ স্কিপ করে দেখবেন না, একটু ধৈর্য সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন। তো আমরা যখন কোনো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, কিংবা আমরা যখন একটা জিমেল অ্যাকাউন্ট খুলে আমরা আমাদের ফোনে লগ ইন করে থাকি, তো যখন ইউটিউব ব্রাউজারে, অফিসিয়াল ব্রাউজারে যখন আমরা ঢুকে যাই, তখন আমাদেরকে একটা নোটিফিকেশন দেয় তারা, যে আপনার চ্যানেলটাকে, আপনার জিমেলটাকে একটা নাম দিতে হবে ইউটিউব চ্যানেলের জন্য। যখন আমরা নাম দিয়ে দেই, সেটা কিন্তু একটা ইউটিউব চ্যানেল হয়ে যায়। তো ইউটিউব চ্যানেল হয়ে যাওয়ার পর আমরা যখন যদি ওই চ্যানেলে ভিডিও আপলোড করি, একটা দুইটা তিনটা, আসলে আমরা ভিজিটর পাই না বা আমাদের ভিডিওটা কেউ দেখে না, সেক্ষেত্রে আপনাদের কী হবে, আপনাদের দশাটা। তো চ্যানেলের আরও কিছু সেটিংস আছে, কিছু কাজ আছে। চ্যানেলে আপনার কভার ফটো দিতে হবে, প্রোফাইল ফটো দিতে হবে, এবং আপনার চ্যানেলটাকে ভালোভাবে এসইও করতে হবে। যদি ভালোভাবে এসইও করতে না পারেন তাহলে কিন্তু হবে না। তো মূলত আপনার চ্যানেলে আপনি এসইও করবেন ভালোভাবে, আপনার চ্যানেলের কিওয়ার্ডটা ঠিকমতো দিবেন, আপনার চ্যানেলের যে সাজায় নেবেন, বিভিন্ন প্রকার লিঙ্ক দেওয়া যায়, ফেসবুক লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, ঠিক আছে, সেভাবে আপনার চ্যানেলটাকে আপনি আগে সাজায় নেবেন। তো আপনার চ্যানেলটাকে সাজাই নেওয়ার পর আপনি যখন ধারাবাহিকভাবে একটা ভিডিও আপলোড করবেন, দুইটা ভিডিও আপলোড করবেন, তিনটা ভিডিও আপলোড করবেন, অবশ্যই অবশ্যই আপনাকে ক্যাটাগরি মেনটেন্স করে আপলোড করতে হবে। আপনি যদি আজকে ফানি ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, কালকে যদি স্পোর্টস ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, পরশু দিন যদি নাটক, ক্লিপ, এরকম কোনো কিছু আপলোড করেন হিবিজিবি, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কখনোই মনিটাইজেশন হবে না। আর মনিটাইজেশনের জন্য কিছু পলিসি আছে, কিছু কিছু ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। যদি ওই ক্যাটাগরির মধ্যে আপনার ভিডিও, আপনার চ্যানেলে ভিডিও যদি চলে যায় তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। তো যাই হোক, আপনাকে সর্বপ্রথম মেনটেন্স করে, আপনাকে ক্যাটাগরি মেনটেন্স করে আপলোড করতে হবে, এবং যে কন্টেন্টগুলো আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন
সেই কন্টেন্টগুলো অবশ্যই আপনাকে নিজের বানানো কন্টেন্ট হতে হবে। যদি অন্য কারো কন্টেন্ট কপি করেন তাহলে স্ট্রাইক আসবে, আর আপনার চ্যানেলে 3 মাসের মধ্যে যদি স্ট্রাইক আসে 3টা তাহলে আপনার চ্যানেলটাকে ডিজেবল হয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে আরও কিছু রুলস আছে, বাধ্যবাধকতা আছে, ঠিক আছে, যেগুলি জিনিসগুলো আপনাদেরকে মানতে হবে। তো এখানে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে নেই, যেটা না বললেই নয়, আপনাকে আপনার ভিডিওতে ভালোভাবে এসইও করতে হবে। যদি ভালোভাবে আপনার চ্যানেলকে সাজাইতে না পারেন, এসইও করতে না পারেন, এবং আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরির যে আপনার যে ভিজিটর আছে যারা এই টপিকের উপরে ভিডিও খুঁজতেছে তাদের কাছে যদি পৌঁছাইতে না পারেন, তাহলে আপনার চ্যানেলে কখনোই আপনি মনিটাইজেশন এনাবল করতে পারবেন না। আর মনিটাইজেশন এনাবল করার জন্য কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে লাস্ট 12 মাসের মধ্যে, ঠিক আছে, 1 বছরের মধ্যে আপনাকে হতে হবে। এখন আপনার কাছে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া, 1 বছরের মধ্যে যদি আমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ না হয় সেক্ষেত্রে কি আমি মনিটাইজেশন পাবো না? হ্যাঁ, আপনি মনিটাইজেশন পাবেন, কিন্তু আপনি যেদিন থেকে দেখা গেছে আপনার আজকে থেকে 4 বছর আগে একটা জিমেল খুলেছেন, সেই জিমেলে আপনি নতুনভাবে কাজ শুরু করছেন, তো যেদিন থেকে আপনার ভিডিও আপলোড করা শুরু করছেন ওই দিন থেকে আপনি লাস্ট 1 বছর হিসাব করবেন বা লাস্ট 365 দিন, ঠিক আছে, আজকে থেকে 2 বছর আগের চ্যালেঞ্জে আপনি কাজ করতে পারবেন, মনিটাইজেশন পাবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখানে আরও কি কতগুলো বিষয় আছে, আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে ফিল আপ করতে হবে দর্শক বন্ধুরা 1 বছরের মধ্যে, এবং আপনার কন্টেন্ট যদি রিউজ না হয়, আপনার নিজস্ব কোনো কন্টেন্ট হয়, ইউটিউবের পলিসি অনুযায়ী সব কিছু ঠিক থাকে, দেন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর আপনার চ্যানেলটি মনিটাইজেশন দিয়ে দিবে। আর যদি আপনার চ্যানেলে সমস্যা থাকে, কিছু কিছু চ্যানেল আছে রিউজ কন্টেন্টের জন্য মনিটাইজেশন হয় না, কিছু কিছু সমস্যা থাকে আপনার, দেখা যায় এই সময় আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ভালো ভালো কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। যদি ভালো কন্টেন্ট আপনি আপলোড করতে না পারেন সেক্ষেত্রে আপনি কখনোই আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না। আর যদি মনিটাইজেশন না হয় ইউটিউব থেকে, তাহলে বলবো যে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে যে আপনি আর্নিং করবেন মনিটাইজেশন সেকশন থেকে, সেই আর্নিংটা আপনি কখনোই করতে পারবেন না। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা হয়তোবা অনেক কিছু বুঝে গেছেন এই ভিডিওতে। আর দর্শক বন্ধুরা, অবশ্যই যেহেতু এত কিছু টিপস আপনাদের সাথে আমি শেয়ার করলাম, সেক্ষেত্রে আপনারা ভিডিওতে তো একটা লাইক দিতেই পারেন, আর যারা নতুন দর্শক আছে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আপনার চ্যানেলে আপনার যদি মনিটাইজেশন এনাবল না হয় সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন এনাবল না হওয়ার সত্ত্বেও আপনি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, সেটা স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম করতে পারবেন। কিছু সাইট অ্যাপ্লিকেশন রিভিউ আপনার স্পন্সরশিপ, আমি প্রথমে বলে দিলাম স্পন্সরশিপ দিয়ে আপনি কিন্তু স্পন্সর থেকে আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার চ্যানেলে ভালো স্পন্সর আসে এবং দেখে ভালো স্পন্সর বুঝে শুনে আপনি স্পন্সর ভিডিওগুলো করবেন, কারণ হচ্ছে যে এই ভিডিওগুলো অনেকগুলাই বিভিন্ন হ্যাকারের ফাঁদে চলে যায়। অনেক সময় হ্যাকাররা অনেক সময় বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে আপনাদেরকে মানে বাগে আনার চেষ্টা করবে, এবং সেই প্রলোভন দেখে আপনি হয়তো বা যদি তাদের টপ গিলে ফেলেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে।